ওরে বাত পাহাড়, ওরে সিটার, ওরে আমি আছি। আরে আসাদ মির্জার ছেলে তো মনে করো যে পাগলা কুত্তা হয়ে গেছে। তা পাগল হয়ে গেলি কি করতে হয় কদিনই? এই কুকুর কামড়ালে কিন্তু জলাতঙ্ক রোগ হয়, জল দেখলে আতঙ্ক হয় জানিস তো। আর সেই কুকুর যদি মেরে ফেলা হয় তখন কি হবে? এ তো কুকুর না মানুষ। এই জন্য তো এমন একটা ইনজেকশন বানাইছি, এমন জায়গায় নিয়ে এমন জায়গায় ঠাইসে ধরে এমন জায়গায় ইনজেকশন দেব জীবনে কোনোদিন কামড়াবেও না আর যে জলাতঙ্ক হবে না। ঠিক সেই জায়গাটা কোনটা কদিনই? হৃদয়, হৃদয় জানো? ও ওই জলিল মিদার ছেলে না, ডাক্তার কবে হলো কদিনই? ওরে বাবা, এই দেশের ম্যাক্সিমাম বউরাই কিন্তু এই একই কথা কয়। আমার মা তো আমার বাপরে সবসময় একই কথা কয়, আবার আমার চাষি আমার সাঁতার এই কথা কয়, এগুলো হয়েই যাবে, এগুলো বার্তা দেওয়া যাবে না। মনের মধ্যে ইনজেকশন কিরাম করে দিবি? কারো তো কখনো শুনিনি যে মনের মধ্যে ইনজেকশন দেয়। ওরে বাবা, যে পারে সে সব পারে। মনে করো ওই যে হাত ধরে যে লুটোপুটি খেলতেছো না, ওই না ইনজেকশনটা ফিট করে রাখছি, সময় হলেই দিয়ে দেবেন। ওই হাত কালকের থেকে চিরদিনের জন্য আমার হবে, আর কেউ কোনোদিন ধরতে পারবে না, কয়ে দিলাম। এ তুই আমার একটা কথা কদিনি, তোর স্বভাব এত খারাপ কিসের জন্য? তুই মানুষের জিনিস সিনাই নিতে চাস কি জন্য? তুমি খালি খালি বেশি কথা কও। ও কার জিনিস? ওর গায়ে কি লেখা আছে কার জিনিস, কার নাম লেখা আছে? শোনো আমি কথা কই, একটা কোনো কথা কই, তুমি মন দিয়ে শোনো। এই গরিবের বন্ধু ছাত্র মণ্ডল যা চাই তাই করে। তারপরে তো বসে যাও। আরে 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 ভাগো। আমার নাম হাসি, ও আমার ছোট বোন লতা। ও তো কই থেকে আসছেন, কোন গ্রাম? আমাদের বাড়ি তো সে অনেক দূর, সরসাই গ্রাম। আমাদের একটু পানি খাবেন? ও পানি খাবেন? আসে স্যার, এনে বসো, আমি পানি আনতেছি, এনে বসো। ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।